হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি ডুয়ার্সে এসে সেকেন্ড দিন কী করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর আমাদের গাড়িও চলে এসেছে। এবার আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আমরা আজকে যাচ্ছি লাভা আর ঋষভে। অনেকটা পথ যাওয়ার পর যখন আমরা ওপরের দিকে উঠছি, দেখো ঠান্ডা তত বাড়ছে আর কত, মানে চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। আমরা এখন প্রথমে যাব হচ্ছে ঋষভে, আর আমি প্রথম দিন ডুয়ার্সে এসে কি করেছি আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে আমরা ঋষভে চলে এসেছি। এসে এখানে এত ঠান্ডা লাগছে, তাই জন্য একটা রেস্টুরেন্ট দেখে সেখানে আমরা কফি আর ম্যাগি অর্ডার করেছিলাম। আর রেস্টুরেন্টের ভেতরে দেখো খুব সুন্দর করে সাজানো আর গোছানো। কফি দিয়ে গেল ওনারা, আর ম্যাগিও চলে এসছে। আর এখানে দেখো এগ ম্যাগি বলেছিলাম, আর ওরা কিন্তু কি সুন্দর করে ম্যাগিটা বানিয়ে দিয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু পায়ে হেঁটে আশপাশটা ঘুরে নিলাম। আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ির দাদাকে কিন্তু আমাদের হোটেলের ম্যানেজারই বুক করে দিয়েছিল আমাদের গাড়িটা, আর গাড়িতে ভাড়া পড়েছে 3,500 টাকা। তারপরে ঋষভে ঘোরার পর কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে আসছি এবার লাভা। তারপরে লাভা আসার পথে একটা বলল গণেশ মন্দির, তাহলে চলো গণেশ মন্দিরের ওপরে ওঠা যাক। গণেশ মন্দিরের ওপরে উঠে আমি তোমাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি নিচের ফলসটার। তারপরে যথারীতি আমিও চলে এলাম ফলসটাতে। ঝর্ণার জলটা দেখো পুরো কাঁচের মতো। তারপরে ওখান থেকে আমরা ঘুরে এসে বেরিয়ে তারপরে এখানে আমরা চিকেন ললিপপ অর্ডার করে দিলাম। তারপরে আমাদের ললিপপ নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছি এবার লাভার দিকে। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা কিন্তু লাভাতে চলে এসেছি। তারপরে লাভাতে এসে কিছুক্ষণ আমরা পায়ে হেঁটে ভালো করে ঘুরে নিলাম। তারপর যেহেতু এখানে দুপুর হয়ে গেছে, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে লাভা মনেস্ট্রিতে যাব। এখানে মোমো, চাউমিন, ম্যাগি অর্ডার করা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পায়ে হেঁটে একটুখানি ঘুরে নিলাম চারিপাশটা। তারপরে দেন আমরা চলে এলাম লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রির চারপাশটা দেখো পুরো কুয়াশায় ভরে আছে।
এই হলো মনেস্ট্রি। তারপরে দেন আমরা ঘুরে তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলা ঘরে। তারপরে দেখো আসা মাত্রই প্রচণ্ড বৃষ্টি। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ডে আমি কী করেছি সেটা আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো চলো টাটা।